আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, সেটা হচ্ছে খিচুড়ি। রেসিপিটা নতুন নয়, এটা খিচুড়িটা জানা সবারই জানা। বর্ষাকালে আমাদের খেতে ইচ্ছে করে, মিষ্টি পড়লে খেতে ইচ্ছে করে, কোনো রকম কোনো ঠাকুরের পুজোতে আমরা ভোগ দিই খিচুড়ি। তো রেসিপিটা নতুন নয়, ওটা আমার বলার ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। রেসিপিটা সবার খুব জানা, বাট ওটা আমরা মাইক্রোওয়েভে কি করে করি সেটাই হচ্ছে আজকে জানা বিষয়। তো স্টার্ট করে দিই। ফার্স্ট আমাদের খিচুড়ি করতে যা যা লাগছে সেটা আমরা সবাই জানি, তাও আমি বলে দিচ্ছি। একটু 1 টেবিল স্পুন সর্ষের তেল, আদা বাটা, 1 বাটি জলে ভেজানো চাল, 1 বাটি জলে ভেজানো ডাল। একদম এটা সমান সমান ছিল বাটিতে সমান সমান চাল ডাল ছিল, বাট এগুলো জলে ভেজাবার পর একটু করে বেড়ে একটু করে বেশি হয়ে গেছে। আর লাগছে তেজপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, এসপার টেস্ট, চিনি, নুন, একটু ভাজা মশলা, আর অল্প ঘি আমরা জাস্ট নামাবার আগে দিয়ে দেব। আর যেটা দেব সেটা হচ্ছে বয়েলড আলু। দেন আমরা এই 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েলের উপরে অল্প একটু জিরে গুঁড়ো, এই জিরে গোটা দিয়ে দিলাম, কারণ আমাদের কাছে জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা, ভেজে বাটা গুঁড়ো রয়েছে তার জন্য। একটা তেজপাতা দিলাম, আর দিলাম আদা পেস্ট, দিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়ে, যেটা আমরা সাধারণত ডালের ক্ষেত্রে তারপরে খিচুড়ির ক্ষেত্রেও করে থাকি না, এটাকে আমরা বলি হচ্ছে ফোড়ন দেওয়া বলি। তো এই ফোড়ন দেওয়াটা মাইক্রোওভেনে আমরা দেব। তার জন্য জাস্ট 1 মিনিট টাইম দিয়ে দিলাম। এটা 1 মিনিট হবার পরে বার করে এর উপরে আমাকে দিতে হবে হচ্ছে আরেকটু কিছু মশলা অ্যাড করতে হবে। টমেটো, একটু জিরে গুঁড়ো, আর ডালটাকে আমরা কিন্তু এই বড়শিলের বাটিতেই 3-4 মিনিট মতো ফ্রাই করে নিয়েছিলাম, ফ্রাই করে সেই ভাজা ডালটাকেই কিন্তু আমরা সোক করেছিলাম। ওকে, তো এই এবারে যে আমার বাকি টাইমটা রইল, আমি এই টমেটোটাকে চাইলে আমরা বাকি টাইমটা দিতেও পারি আর নাও পারি, কারণ এর মধ্যে চাল ডালও অ্যাড করে দেওয়া যায়। তো আমি বাকি টাইমটুকু দিয়ে দিচ্ছি একটু ভালো স্মেল হওয়ার জন্য। এবার আমরা এটাকে বার করে নিলাম। বার করার পরে আমরা এই ভাজা যে মশলাটা করলাম এটার মধ্যে এটাকে একটু ইয়ে করে নিলাম, নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এই বাটির মাপে এই সোক রাইসটা, এই বাটির মাপটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কারণ যতটা চাল যতটা ডাল সেই হিসাবে আমাকে জলও দিতে হবে না তার জন্য। এই 1 বাটি চাল, 1 বাটি ডালটা এর মধ্যে, মিক্স করে অ্যাজ পার টেস্ট নুন দিলাম,
চিনি দিলাম, হলুদ দেব, তারপরে ভালো করে মিক্স করে নিয়ে কেউ চাইলে এতে একটু গরম জল ইউজ করতে পারে, আর না হলে এমনি ঠান্ডা জলও দেওয়া যায়, বাট একটু গরম জল দিয়ে নিলে ভালো হয়। আমার ডাল ছিল এক বাটি, আমি এক বাটি ডালের জন্য এখানে মাপ করে দু বাটি জল দিলাম, কারণ ডালটা মুগ ডাল, তাই জন্য ডাবল, যা ডাল ছিল তার ডাবল আমায় জল দিতে হলো। দেন আমি চালের মাপে গেলে, আমার এক বাটি চাল ছিল তাই জন্য আমি এক বাটি আর অল্প একটু জল দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স আপ করে মাইক্রোওভেনে হাই পাওয়ারে 12-15 মিনিটের মতো বসিয়ে দেব। যেহেতু আমাদের আলুটা বয়েল করা ছিল, তো দেন আমরা 1 মিনিট 12 সেকেন্ড টাইম থাকবে যখন বাকি, সেই সময় আমরা বয়েল করা আলুটা খিচুড়িটার মধ্যে দিয়ে দেব। দেবার পরে একটুখানি নাড়িয়ে, নিশ্চয়ই দেখা যাচ্ছে পজিশনটা কিরম হয়ে রয়েছে ভেতরে, একটু এটা নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে একটা মাইক্রোওভেন প্রুফ চাপা দিয়ে বাকি 1 মিনিট 12 সেকেন্ড দিয়ে দিলাম। আচ্ছা, এবার এই বাকি টাইমটা হয়ে যাওয়ার পর আমরা দেখি যে আমাদের খিচুড়িটা রেডি হলো কি। তো আমাদের খিচুড়িটা পুরো রেডি, চাইলে আমরা এটা একটু স্ট্যান্ডিং মোডেও রাখতে পারতাম, তো রাখলাম না, এমনি বার করে দেখালাম, 10 মিনিট মতো স্ট্যান্ডিং মোডেও এটা রাখা যায়, রাখলে একদম পুরো বসে যাবে, টাইট হয়ে যাবে, তার জন্য আমি একটু আগেই বার করলাম। বার করে নিয়ে এটার উপরে যে ভাজা মশলাটা করা ছিল, জিরে আর শুকনো লঙ্কা ধনে ভেজে যে গুঁড়ো মশলাটা করা ছিল, এটা খুব ভালোভাবে মিক্স করে একটু চাপা দিয়ে রেখে দেব, কারণ তাহলে সুন্দর স্মেলটা আসবে, ভাজা মশলার স্মেলটা। আর অল্প একটু ঘি, যদি কারোর মনে হয় যে অল্প একটু ঘি দিলে হবে তাহলে সে অল্প দেবে, যদি কারোর মনে হয় যে না বেশি ঘি স্মেল, বেশি ঘি দরকার মনে হয়, মাইক্রোওভেনে যেহেতু হেলদি রান্না তো বেশি না দেওয়াই ভালো, খুব সামান্য পরিমাণে ঘি একটু স্মেলের জন্য দিয়ে দিলাম, দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেব। মিনিট পাঁচেক পর সার্ভ করব। এবার আমাদের খিচুড়ি পুরোপুরি সার্ভ করার জন্য তৈরি। এটা আমরা একদম নিরামিষ খিচুড়ি বানিয়েছি, এটা আমরা চাইলে ঠাকুর পুজোর ক্ষেত্রেও এভাবে বানাতে পারি, কোনো অসুবিধা নেই। তো ফ্রেন্ডস, আমি চাই সবাই সবার বাড়িতে এভাবে মাইক্রোওভেনে তৈরি করে নাও, অনেক টাইম সেভ, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। থ্যাংক ইউ।